এটা হচ্ছে সরু, মানে এটা পরীক্ষার পক্ষে, আর ওটা হচ্ছে বিপক্ষে। বিপক্ষেই এসছে আমাদের প্রায়, আমি এটা আপনাদের কাছে সংখ্যাটা বলে দিচ্ছি, যতটা এখনো পর্যন্ত আমরা ক্যালকুলেশন করতে পেরেছি, দুটো পর্যন্ত টাইম ছিল, মাধ্যমিক সেকেন্ডারি এক্সামিনেশন, এটা সেকেন্ডারি এক্সামিনেশন কন্ডাক্ট না করার পক্ষে 79%। 34,000 ইমেল আমরা পেয়েছি মাত্র এত শর্ট টাইমে। এবং উচ্চ মাধ্যমিকেও এক্সামিনেশনের পক্ষে নয়, 83%। এটা পাবলিক ওপিনিয়ন। এবং আরও কিছু ওপিনিয়ন যেটা এক্সপার্টস কমিটি দিয়েছে, এবং পাবলিক এবং স্টুডেন্টরা তারাও অনেক ওপিনিয়ন দিয়েছে। তো আমরা একটা ওপিনিয়ন, এই সমস্ত ওপিনিয়ন দেখে, মেজরিটি যেটা টোটালটাই দেখে, ইভেন মেজরিটি মাইনরিটি বলে নয়, প্রত্যেকের ওপিনিয়নই গুরুত্বপূর্ণ। কিন্তু এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশনও আছে, এক্সপার্টস কমিটিও আমাদের বলেছে পরীক্ষা নেওয়া উচিত নয় এই সময়ে, যেহেতু কোভিড চলছে এবং প্যান্ডামিক চলছে এবং অনেক স্কুলও সেফ হাউস হয়ে গেছে, নানা রকম ব্যাপার আছে, এবং তাই আমরা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি না। কিন্তু ইভালুয়েশন নাম্বারের কিভাবে হবে, স্টুডেন্টদের যাতে কোনো প্রবলেম না হয়, সেটা মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ শিক্ষা পর্ষদ এবং এডুকেশন সেক্রেটারি এখানে আছেন, তারা নিজেরা বসে এডুকেশন ডিপার্টমেন্ট ইভালুয়েশনটা কী করে করবে, এক্সপার্টস গ্রুপের একটা ওপিনিয়নও আছে, কিন্তু সেটা দেখে নিতে হবে যাতে বাচ্চাদের অসুবিধে না হয়। কারো একটা ওপিনিয়ন আছে যে 9টাকে প্রায়োরিটি দেওয়া, 70 আর 30 হচ্ছে 10-এর যেটুকু ক্লাস হয়েছে, কিন্তু অনেকের আবার ওপিনিয়ন হচ্ছে আমরা 10টা বেশি করে করেছি, 9টা তো আলাদা সিলেবাস, সুতরাং 9টা কেন 10-এর সাথে বেশি কাউন্ট হবে। এগুলো কিন্তু ভালো করে ভাববেন, এবং যেটা বাচ্চাদের পক্ষে সুবিধে হবে, তারা যেন বঞ্চিত না হয়, পরীক্ষা না হলে ছেলেপেলেদের প্রবলেমও হয়, অনেক ভালো স্টুডেন্ট আছে যারা কম্পিটিশনে গিয়ে এই পরীক্ষার ইভ্যালুয়েশনের ওপরে জীবনের একটা গতি তৈরি করে। যাই হোক, যেহেতু কোভিড প্যান্ডামিক চলছে, সব রাজ্যই প্রায় একই সিদ্ধান্ত নিয়েছে এবং সেন্ট্রালও একই সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই, আমার মনে হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা বাতিল করলাম, আমরা এক্সপার্টস কমিটির ওপিনিয়ন নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চশিক্ষা পর্ষদ, এডুকেশন সেক্রেটারি এবং এডুকেশন মিনিস্টার, তারা ডিপার্টমেন্ট বসে ইভ্যালুয়েশন করে কিভাবে কি নম্বরের অ্যাসেসমেন্ট হবে সেগুলো ছাত্রছাত্রীদের আগামী 7 দিনের মধ্যে জানিয়ে দেবেন। সিবিএসসিও কী করছে একটু দেখে নিন, সিবিএসসিও কী করছে সেটা দেখে নিন। আর মাধ্যমিকে আমার মনে হয় এটা ঠিক, 9-এর সিলেবাস তো আলাদা, আর 10-এরটা হচ্ছে 10-এ ছেলেমেয়েরা একটু বেশি পড়াশুনো করে, কাজে 10-এ 2.5 মাস ক্লাস হয়েছে অলরেডি, সুতরাং দেখে নিন যে কোনটা প্রায়োরিটি। ওপিনিয়নও যে এসছে যে তারা 10টা প্রায়োরিটি দিচ্ছে না 9টা, যেটা এক্সপার্টস কমিটি বলেছে 70% 9-এর আর 30% 10-এর, আমার মনে হয় এটা উল্টো করে দিলেও হয়, দেখে নিন এটা ঠিক করুন যাতে বাচ্চাদের প্রবলেম না হয় সেটা দেখে দিন। এটা হয়ে গেল আপনাদের বলা, এবং 34,000 যে ওপিনিয়ন এসছে সেটাও আপনারা একটা ডকুমেন্ট করে রাখবেন। এবং তারা কিন্তু অনেকে ওপিনিয়ন দিয়েছে কী করে পরীক্ষা নেওয়া, কত ইভ্যালুয়েশন কী করে, যদি পরীক্ষা না হয় তাহলে ইভ্যালুয়েশন করে কী করে নাম্বার নেওয়া উচিত, সেটাও কিন্তু সাজেশন দিয়েছে। কাজে আমার এখানেই প্রায় অনেক আছে এবং পক্ষে বিপক্ষে দুটোই আছে, বাট 34,000 অ্যাপ্লিকেশন অলরেডি আমরা পেয়েছি, কালকে বিকেল 5টা থেকে পাবলিক ওপিনিয়ন, পাবলিক ওপিনিয়নকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো।